কৃতি ছাত্রী করিনার কয়েক নম্বরের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আক্ষেপ। আর্থিক অনটনেও ভালো ফল করে নজির গড়ল সে, কোনো বাধাই হার মানতে পারেনি তাকে। সব বাধা উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল করেছে মাথাভাঙ্গার পানাডুবি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের পড়ুয়া করিনা বেগম। সংসারে অভাব অনটনের মধ্যে দিয়ে দারিদ্রকে জয় করে উচ্চ মাধ্যমিকে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের পাটুবি উচ্চ বিদ্যালয়ের করিনা 96% নম্বর পেয়ে নজর কেড়েছে। তার প্রাপ্ত নম্বর 482, বাংলায় 93, ইংরেজিতে 96, ভূগোলে 100, ইতিহাসে 97, দর্শনে 96 নম্বর পেয়েছে করিনা। পাটুবি উচ্চ বিদ্যালয়ের সূত্রে জানা গেছে 482 নম্বর পেয়ে বরাবরের মেধাবী ছাত্রী করিনা বিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করেছে। তার বাবা অফিজুল মিয়া জানান, চার ছেলে মেয়ে ও বৃদ্ধ মা বাবা মিলে মোট 8 জন সদস্যের পরিবার। তিনি পেশায় টোটো চালক। তিনি জানান, সংসারে অভাব অনটন দূর করতে টোটো চালানোর পাশাপাশি হাটে হাটে সবজি বিক্রি করেন। করিনার মা মনিরা বেবি হেসেল সামলে বাড়ির সামনে একটি ছোট মুদিখানার দোকান করে ছেলে মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বোন সানিয়া বেগম নবম শ্রেণী ছাত্রী, রিয়া পারভিন ষষ্ঠ শ্রেণী ছাত্রী, ভাই সুনাফ হোসেন তৃতীয় শ্রেণী ছাত্র। করিনা মাধ্যমিকে 83% নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হয়েছিল। 8 জনের এই সংসারে অভাব অনটন দূর করেও ফের উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। করিনার বাবা অফিজুল মিয়া বলেন, আমি নিজে পড়াশোনা শিখতে পারিনি, মেয়ের উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন ভীষণ রকম চিন্তায় রয়েছি। মেয়ে ইংরেজি অনার্স নিয়ে পড়তে যায় কিন্তু আর্থিক অনটনই বাধা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। কি জানাচ্ছেন তার পিতা অফিজুল মিয়া শুনব। এই খুবই গর্বিত এবং পারডবি এলাকাবাসীর সকলকেই ও গর্বিত করেছে। হ্যাঁ, আমার সংসার চালাতে তো অসুবিধা হয়। হ্যাঁ, আমি একজন সাধারণ ব্যবসায়ী, হ্যাঁ, সবজির ব্যবসা করি আর ওই মাঝে মধ্যে টোটো গাড়ি চালাই, আর ছোট্ট মুদিখানার দোকান আছে সেটা আমার স্ত্রী চালায়। হ্যাঁ হ্যাঁ, আর্থিক অনটনের কারণে এবছর খুবই ব্যাঘাত ঘটেছে। আমি সময় মতো বই কিনে দিতে পারি নাই। হ্যাঁ, আর যেখানে অন্যান্য ছাত্রছাত্রীরা 5টা, 7টা, 10টা টিউশন পড়েছে আর ও মাত্র 4টা টিউশন পড়েছে, ব্যাচে পড়েছে। আচ্ছা, ব্যক্তিগত কোনো টিচার নাই, মানে পার্সোনালভাবে পড়ে নেই। ও মাথাভাঙ্গা যায়, হ্যাঁ, সেখানে ব্যাচে টিউশন পড়ে, পড়ে আবার বাড়িতে আসে। হ্যাঁ, ও অনেক পরিশ্রম করে এই সাফল্য এনে দিয়েছে। আমি সম্পূর্ণ কৃতিত্ব ওকে দিতে চাই, তার সঙ্গে ওর মাকেও দিতে চাই। সবসময় পাশে দেখেছে মা মনিরা বিবি, সবসময় ওর পাশে থেকেছে। হ্যাঁ, এই কৃতিত্ব আমি তার মাকেও দিতে চাই। হিরো, পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, can't keep us off the trails, go boom, go extreme. Hero, the age of smart riding is here. Booking open, Shondip Auto Lines, PN Road, Kuchbihar, contact 9832-077-848. এলাকার কৃতি ছাত্রী করিনা বেগম জানান, শত আর্থিক অভাব অনটন সত্ত্বেও পড়াশোনা করে ভবিষ্যতে কলেজের অধ্যাপিকা হওয়ার স্বপ্ন দেখছি, আর 7 নম্বর বেশি পেলেই রাজ্যের সেরা 10-এর তালিকায় নিজের নাম দেখতে পারতাম, এটাই আক্ষেপ রয়ে গেল। পড়াশোনা চালিয়ে যেতে স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি সাহায্যের আবেদন জানায় ওই কৃতি ছাত্রী। করিনার এ ধরনের ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, প্রতিবেশী এবং পরিবারের সকলেই গর্বিত। ব্লকের পাটুবি 11 মাইল এলাকায় করিনাদের বাড়ি। অষ্টম শ্রেণী পর্যন্ত 11 মাইল গোপালদের স্মৃতি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেছে, পরে নবম শ্রেণীতে এসে পাটুবি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। মাধ্যমিকে কৃতি ছাত্রী জানায়, পড়াশোনার কোনো বাধা ধরা নিয়ম ছিল না তার। বাড়ির কাজে সহযোগিতা করে, মাঝে মধ্যে মায়ের সাথে বাড়ির সামনে দোকানের কাজেও সহযোগিতা করে। ফাঁকা সময় পেলে সবসময় পড়াশোনা চালিয়ে যেতাম। বাড়িতে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা পড়ার টাকা ছিল না, তাই ব্যাচেই পড়তাম। সে জানায়, আমার প্রিয় বিষয় ইংরেজি, তাই ইংরেজি বিষয়ে অনার্স পড়ে ভবিষ্যতে নেট সার্ট দিয়ে কলেজে অধ্যাপনা করতে যাই। পাটুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী বলেন, করিনা আমাদের বিদ্যালয়ের গর্ব, করিনা অনেক দূর এগিয়ে যাবে এবং দারিদ্রের সাথে লড়াই করে সে ভালো ফল করেছে। করিনা অনেক প্রতিকূলতাকে সঙ্গী করেই লড়াই করেছে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আর্থিক সমস্যার বাধা টপকে করিনা ভালো ফল করায় তারা প্রশংসায় পঞ্চমুখ এলাকার সকলেই। বাংলায় পেয়েছি 93, ইংরেজিতে 96, আর জিওগ্রাফিতে 100, আর ফিলোসফিতে 96, আর হিস্ট্রিতে 97।
আমি আঙ্গালঘাটা পাহাড়ডুবি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ খুশি, একটু বেশি চেয়েছিলাম একটু। হ্যাঁ অবশ্যই, আমার তো ইচ্ছা ছিলই, কিন্তু অল্প একটু নাম্বার জানি হলো না, মানে হ্যাঁ দশের তারিখে হলো না, সাত নম্বরের হলেই হয়ে যেত। হ্যাঁ সমস্যা তো হয়েছিলই, বাড়ি থেকে বাড়ির পরিস্থিতি ভালো না, অতটা আর্থিক দিক থেকে। বাবা টোটো চালায় আর হাটে সবজি বিক্রি করে, মা বাড়িতে দোকান চালায়, মানে মুদিখানার দোকান আছে ছোট। আমরা তিন বোন এক ভাই, আমি বড়। আমার মেয়ে সানিয়া বেগম নাইনে পড়ে, আর রিয়া পারভিন সিক্স, ভাই মুনাফ হোসেন ও থ্রিতে পড়ে, হ্যাঁ আর দুবে হাই স্কুলে পড়ে, আর ভাই মহারাজ নিপেন্দ্রনারায়ণ প্রাথমিক বিদ্যালয়ে। আমি এখন ভবিষ্যতে প্রফেসর হতে চাই। কোথাও ইংরেজিটা মাতাংশ 83% ছিল, ঠিক আছে মাধ্যমিকে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হলে তো ভালোই হবে।